গভীর শোক শ্রদ্ধা এবং ফিউনারেল বিরোধী কথিত প্রতিবাদের মধ্যেই শেষ বিদায় নিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। যদিও বেশিরভাগ জাপানিজদের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। গেল জুলাই মাসে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার পর প্রায় তিন মাস পর জাপানের সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের বিরোধিতা করেছেন দেশটির জনসাধারণের একটি অংশ। টোকিওতে অনুষ্ঠিত শিনজো অ্যাবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সহ বিদেশি অনেক অতিথি। দেশি বিদেশি অতিথিদের বরণে রাজধানী টোকিও জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিয়োগ করা হয় নিরাপত্তা বাহিনীর প্রায় ২০,০০০ সদস্য। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে অনুষ্ঠিত হয়েছে তাতে উপস্থিত ছিলেন হাজারো মানুষ। দেশটির ৫৫ বছরের ইতিহাসে এত বড় ফিউনারেল অনুষ্ঠিত হয়নি আগে কখনো। শিনজোকে আনুষ্ঠানিক বিদায় জানাতে তার মরদেহবাহী কফিনের সামনে ১৯ রাউন্ড গুলি ছোড়া হয়, যা জাপানের রাষ্ট্রীয় মর্যাদার সামিল হিসেবে বিবেচিত। দুর্বৃত্তের হাতে শিনজো আবের খুন হওয়ার ঘটনায় পুরো জাপান বলতে গেলে দ্বিধা বিভক্ত। তাই তো তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়নি দেশটির বড় বিরোধী দল। রাষ্ট্রীয় মর্যাদায় এত ব্যয়ে শিনজো আবেকে বিদায় জানানো অযৌক্তিক বলেও দাবি অনেকের। প্রায় ১.৫ মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদেও সোচ্চার ছিল একটি অংশ, যাতে ছিল নো স্টেট ফিউনারেল স্লোগান। I heard the opinions toward the state funeral are divided, and there were a lot of people against it. But when it came to the day of the state funeral, many people still came here to pay their condolences. শিনজো আবের শেষ বিদায়ে অংশ নিয়েছেন G7 সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা, যাদের মধ্যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আগেও নিহত শিনজো আবের কয়েক দফা শোক সভা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আবে ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী এবং দেশটির স্বীকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন তিনি। গেল ৮ জুলাই যখন এক বন্দুকধারী তাকে হত্যা করে, তখন তিনি তার ক্ষমতাসীন দলের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। আবের হত্যায় অভিযুক্ত খুনি গ্রেফতারের পর এখন বিচারের মুখোমুখি। Channel TT News Desk.